সততার সাথে, মানবতার স্বার্থে। নমস্কার, আহিরা বাংলা নিউজে এই মুহূর্তে আমরা রয়েছি কাছাপাড়ার মিলননগর আদর্শ সংঘ ময়দান, যা জয়সংঘের ময়দান নামে খ্যাত। এই জয়সংঘের ময়দানে আগামীকাল আসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। ওনার আসার আগে আমরা এই মুহূর্তে এসেছি যে ওনার যে এই সভা, যে এই যে রাজনৈতিক একটা বিচপুরের যে অবস্থা, দোলাচলের মতো যে অবস্থা, সেই অবস্থায় তার যে সভা হবে, তার সেই সভার প্রস্তুতি কীরকম সেটি দেখতে আমি ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য অনুরোধ করব। তার যে প্রস্তুতি সভা, সেই প্রস্তুতি সভা, যে তার যে সভার যে প্রস্তুতি, তার শেষ কদমে কাজ চলছে, প্রস্তুতি তুঙ্গে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি এখানে সুবিশাল একটি মঞ্চ করা হয়েছে এবং সামনে ডি জোনটা অনেকটাই ফাঁকা রাখা হয়েছে তার মুখ্যমন্ত্রীর নিরাপত্তাজনিত কারণে। ডি জোনটা পুরোটাই ফাঁকা। ওইদিকে আমরা দেখতে পাচ্ছি জোর কদমে সেই কাজ চলছে। আমরা যেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই যে সবার যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তুঙ্গে। সবার সব কিছু কাজ এই এখন প্রায় 10টা বাজতে চলল রাত্রি, সেই শেষ মুহূর্তের কাজ এখানকার যারা রয়েছেন তারা গুছিয়ে নিচ্ছেন, কর্মকর্তারা রয়েছেন, তারা এখানকার যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা সম্পূর্ণ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা খুবই আটোসাঁটো রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরা রয়েছেন এখানকার, আমাদের যে বীজপুর থানা, সেই বীজপুর থানার যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা রয়েছেন। এই যে কাছাপাড়ার যে রোড, এই যে 85 যে রোড, সেই 85 রোডে আমরা দেখতে পেলাম যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড প্রত্যেকটি মোড়ে দেওয়া রয়েছে। আগামীকাল সেই ব্যারিকেডগুলো দিয়ে মুখ্যমন্ত্রীর যে যে রোডের যে রুট ম্যাপ, সেই রুট তারা নিশ্চিত্র নিরাপত্তায় মুড়ে ফেলেছেন। ক্যামেরায় সুমনের সাথে আকাশ, আহিরা বাংলা নিউজ, কাছাপাড়া।